আমরা 2041 সাল নাগাদ উচ্চ আয়ের রাষ্ট্রে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। এটির জন্য আঞ্চলিক সহযোগিতা এবং এই অঞ্চলের একটু বাইরের রাষ্ট্র, যদি সেটাকে জাপান ধরেন অথবা মরিশাস ইন্ডিয়ান ওশনে পড়ে বা অস্ট্রেলিয়া ধরেন, তাদের যে সহযোগিতা, বিশেষ করে 2026 সালের পর থেকে ডাব্লিউটিও কারেন্ট রেজিমের আন্ডারে যে ডিউটি ফ্রি অ্যাক্সেস আছে, এটা যেন সব রাষ্ট্র অন্তত 2029 পর্যন্ত কন্টিনিউ করেন। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা LDC 5 কনফারেন্সে LDC-র পক্ষ থেকে আমরা বলেছি যে গ্র্যাজুয়েশনের যে মাঝখানের যে সময়টুকু সেটার ব্যাপ্তি 3 বছর বাড়িয়ে 6 বছর করার জন্য এই বিষয়গুলিতে আমরা সহযোগিতা চেয়েছি। পিপুল টু পিপুল কন্ট্যাক্ট বা যোগাযোগে আমরা সংযুক্ত আরব আমিরাতের সাথে ইনিশিয়ালি ডিপ্লোম্যাটিক পাসপোর্টে ভিসা ফ্রি এন্ট্রি বোথ ওয়েজ এটার প্রপোজালে আমরা সম্মত হয়েছি।